সালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন ইমন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে পড়াশোনা করছি তো আমাদের যে সিরিজটা চলছে তোমরা ইতিমধ্যেই সেটা জানো আমরা এখন নিয়ে এসেছি পদার্থবিজ্ঞানের আরেকটা সহজ একটা চাপটা নিয়ে আলোক বিজ্ঞান হ্যাঁ শুরুতেই বলে দিয়েছি সহজ কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে জিনিসটা জটিল কিন্তু কোশ্চেনগুলো একটু ওকে টাইপের আসে এবং এই চাপ্টারের জন্য মাত্র তোমার আটটা ফর্মুলা এই আটটা ফর্মুলা তোমাদের সিলেবাস অনুযায়ী আমি আবারও বলছি দু হাজার সালের শর্ট সিলেবাস অনুযায়ী এই আটটা ফর্মুলা তোমাদের মোটামুটিভাবে বেশ একটা ম্যান্ডেটরি মেজর কিছু ফর্মুলা তো এখন কিছু সাবসিডিয়ারি ফর্মুলা আছে মেন ফর্মুলা আসলে কয়েকটা তো আমি এইখানে যত ধরনের জায়গা হইতে পারে সব কিছু চিন্তা করি আমি মোটামুটি তোমাদের একটা ওকে টাইপের একটা বেটার একটা কিছু এখানে রিপ্রেজেন্ট করেছি যাতে তোমরা যত ধরনের সমস্যা আসতে পারে এই রিলেটেড তোমরা সলভ করতে পারো আচ্ছা এই চ্যাপ্টারের অবজেক্টিভের জন্য এটা খুবই জরুরি সেটা হচ্ছে বর্ণালী ক্রম কার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কোনটা আগে বা পরে সেটা দেখবা আর সেকেন্ডটা হচ্ছে যে ফর্মুলাগুলা সেকেন্ড পশনে তো ফর্মুলাগুলো হচ্ছে আমি সব লিখে দিয়েছি এই ফর্মুলাগুলো দিয়ে তোমরা কেবল ম্যাথগুলো করবে করে ফেলে হয়ে যাবে হ্যাঁ তোমাদের অনেকেরই কথা থাকে যে আচ্ছা যে শর্ট সিলেবাস দিয়ে যে আমি করবো ওকে ফাইন কিন্তু টেস্ট পেপার যখন সলভ করতে যাই তখন তো পুরো বইয়েরই কোশ্চেন থাকে তো আমি তোমাদের কাছে এটা হচ্ছে একটা সাজেশন তোমরা এক কাজ করতে পারো তোমরা এই ফর্মুলাগুলো মুখস্থ করো বা এই ফর্মুলাগুলো আশা করি অনেকেরই পড়া আছে ফর্মুলাগুলো ছোট্ট করে একটু আমি বুঝিয়ে দিব কারণ কোনো এক এক জায়গায় এক এক বই হচ্ছে যে এক একটা জিনিস এক একভাবে ডিনোট করা দেওয়া আছে তো এই জিনিসগুলো আমি একটু বলবো ও আমার একটু মনে পড়লো আমি এখানে একটা জিনিস একটু দেয় দেখাই নি যাই আমি যেটা তারা ডিনোট করেছে আমি তোমাদের বুঝিয়ে দেবো এটা মোটামুটি তপন স্যারের বইয়ে যতটুকু খেয়াল আছে তপন স্যারের বই অনুযায়ী এইভাবে আমি করা করা হয়েছে ইসাক স্যার বইয়ে একটু অন্যভাবে করা আছে তো যাই হোক অন্যভাবে বলতে হচ্ছে মানে জিনিসগুলো অন্যরকম ধরা আছে যেমন এখানে আমি এ ধরেছি ওনারা টু এরকম আর কি তো যাই হোক তো আমি আর কি যে সামনে আগাই যেটা নিয়ে বলছিলাম আসলে আমি প্রথমত কি করব প্রথমত এই ফর্মুলাগুলো কোনটা কি মিন করে একটু ছোট্ট করে বলে দিব এবং যে কথা নিয়ে আমি বলছিলাম সেটা ছিল হচ্ছে তোমাদের অনেকেরই যে প্রশ্নটা যে সব চ্যাপ্টারের সব জায়গা থেকে কোশ্চেন আসে আমি কিভাবে বুঝবো যে আমার শর্ট সিলেবাস অনুযায়ী সেটা এসেছে কি আসেনি আমরা এভাবে বুঝবো এই ফর্মুলাগুলো যে সলিউশন তো থাকে তাই না সলিউশনে জাস্ট ফর্মুলা দেখবো আমরা সলিউশন পুরো দেখব না এক কাজ করতে পারো তুমি আগে শর্ট আউট করতে পারো যে টেস্ট পেপার থেকে ওকে ফাইন মধ্যে এই ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো আছে তার মানে এরা আমার সিলেবাসের মধ্যে আছে তোমরা সেগুলো পেন্সিল দিয়ে সুন্দর মতো দাগায় রাখো তারপর যখন তোমরা আবার এভাবে একটা সময় বসে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী টেস্ট পেপারে যেই যে রিলেটেড কোশ্চেনগুলো গুলো আছে সেগুলো তোমরা দাগিয়ে রাখো এমন হইতে পারে গ রিলেটেড ঘ কিন্তু রিলেটেড না এমন হতে পারে ঘর রিলেটেড গ রিলেটেড না ঠিক আছে এই ব্যাপারগুলো তোমরা দাগিয়ে রাখো তারপর তোমরা কি করবে তারপর তোমরা নিজেরা জিনিসগুলো সলভ করার চেষ্টা করবে এন্ড এগুলা দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ আছে ঠিক আছে স্ট্রেট ফরওয়ার্ড প্রাই ম্যাথ আছে ঘুরেও কিছু জিনিস আসতে পারে এই জন্যই বলবো টেস্ট পেপারটা পড়া টেস্ট পেপার পড়লে যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এই কথা আমি বলছি না আমি বলছি যে তোমরা বুঝতে পারবে যে ঘুরিয়ে পেছে কিভাবে কথাগুলো বলতে পারে তো তাহলে আমরা শুরু করে দিয়ে চলো আমরা হচ্ছে ফর্মুলাটা কি যে ডেল্টা ইকাল টু টু বাই বাই ল্যামডা ইনটু এক্স মানে হচ্ছে দশা পার্থক্য টু টু বাই বাই ল্যামডা ইন্টু পদ পার্থক্য এটা আমরা সবাই জানি দশা পার্থক্য যদি দেওয়া থাকে আমরা এখান থেকে পথ পার্থক্য বের করতে পারবো তো কোনো একটা ভাবে এই ফর্মুলাটা আসলে জানা থাকা লাগবে আমি তোমাদের পরে একটা কোশ্চেনও বলে দিব যে একটা রেফারেন্স দিয়ে বলবো যে এই ধরনের ব্যাপারগুলো আমি মোটামুটি আপাতত যতটুকু দেখেছি সেগুলো স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা দিয়েই হয়ে যায় আ একটা কোশ্চেন আর কি যে একটু ওকেস ওকেশ টাইপের লেগেছে মানে ওকেশ বলতে বুঝাচ্ছে যে একটু ঘুরিয়ে এসেছে সেই কোশ্চেনের তোমাদের আমি বলে দিব কোন কলেজে আর কি একটু পরেই বলছি তোমরা আর কি যে একটু এখানে একটু খেয়াল করি আচ্ছা প্রথমে এসে হচ্ছে যে তারপর কি কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল দূর ডোরার দূরত্ব হচ্ছে যে এটা তো ফর্মুলাটা দেখার আগে আমরা ছোট্ট করে একটু কথা বলি এটা হচ্ছে যে আসলে কি এটা হচ্ছে আমাদের ব্যতিচার ওই রিলেটেড সমস্যা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে আমরা এই ব্যাপারগুলো পাই যে ব্যাপারগুলো আছে হাইগেনের তাছাড়া নীতি তরঙ্গমুখ এই ব্যাপারগুলো ব্যাপারগুলো তোমরা পড়বে ক এবং ক্ষতে ভালোভাবে করতে পারার জন্য তো এখন আসি যে এখানে কি করতেছে এই অঙ্গের পরীক্ষা হচ্ছে এই জায়গায় দেখো দুইটা চির আছে চির মানে অনেক সূক্ষ্ম ছিদ্র এই দুইটা সূক্ষ্ম থেকে আমরা এখানে একটা 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 সোর্স থাকবে উৎস থাকবে এই উৎস থেকে আলো বের বের হবে হয়ে আর কি যে এখানে গিয়ে আমাদের একটা জিনিস ঘটবে কি ঘটবে আমি আর ডিটেলস কথা বলছি না সূত্রটা তোমাদের অ্যাপ্লাই করার মতো অনেক সময় চিত্র দিয়েও যাতে দেয় দিলেও তোমরা যাতে বুঝো যে এই ফর্মুলাগুলো চিত্র অনুযায়ী কিভাবে আমরা অ্যাপ্লাই করবো সেইটুকুই আমি আপাতত বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো কি বলছিলাম দেখো বলছিলাম হচ্ছে যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় তিনি কি করেন একটা সোর্স রাখেন এবং এখানে দুইটা চির বা ছিদ্র রাখেন ঠিক আছে চির বা ছিদ্র অনেকে বয়সন র দিয়েও দেখায় এটা মানে হচ্ছে যে ছিদ্র খুবই সরু ছিদ্র চুলের একটা ব্যাসার্ধেরও ছোট হইতে পারে ঠিক আছে তাহলে বুঝো কতটুকু ছোট তো এই আলোগুলা এই চির দিয়ে বের হয় বের হয় এখানে একটা পর্দা রাখা আছে এই পর্দার উপরে এসে পড়ে ঠিক আছে পর্দার উপর এসে পড়লে আমাদের একটা দোরা দাগ দেখা যায় দোরা বলতে হচ্ছে যে একদম সেন্টারে তো যেখানে ছিলাম আসলে এই পরীক্ষাটা তোমরা ভিজুয়ালি হচ্ছে যে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ আমি তারপরে তোমাদের বলে দিই যে এখানে কি ঘটতেছে এখানে আসলে যখন তুমি পর্দা আলু ফেলবা এই পর্দার উপর এরকম হবে যে কেন্দ্রে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে এবং এই কেন্দ্রের উজ্জ্বলের পাশে আমাদের হচ্ছে যে একটা অন্ধকার একটা অংশ তৈরি হবে দুই পাশেই ঠিক আছে কিছুটা অন্ধকার হওয়ার পর আবার কিছুটা হচ্ছে যে উজ্জ্বল আলো তৈরি হবে উজ্জ্বল আলো তৈরি হওয়ার পর আবার কিছুটা কি আমাদের অন্ধকার পোষণ তৈরি হবে এরকম উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এই যে দেখো উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম কিছু ডোরা বা পটেও বলি এগুলা তৈরি হবে আচ্ছা তো এটাকে আমরা বলি এটা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় চরম চরম এটা এটার উপরে দেখো এটা কি প্রথম অন্ধকার অন্ধকারকে আমরা অবম বলি ঠিক আছে অন্ধকার বা অবম উজ্জ্বল বা চরম এ কথাগুলো একটু মাথায় রাখবো মানে কথাগত বা ভাষাগত কিছু ব্যাপার থাকে আর কি তাহলে দেখো এটা হচ্ছে প্রথম অবম এটাও কি আমাদের এই পাশে যেহেতু আছে এটাও কি প্রথম অবম এটা হচ্ছে এটা কি প্রথম চরম দেখতে পাচ্ছি কেন্দ্রীয় উজ্জ্বলের পর প্রথম উজ্জ্বল এটাই এটা হচ্ছে প্রথম চরম এটাও হবে প্রথম চরম এটা হবে আমাদের দ্বিতীয় অনুজ্জ্বল বা অন্ধকার এটাও হবে দ্বিতীয় অন্ধকার এরকম করে করে আর কি যে যাবে আমি খুব মিনিমাল ওয়েতে তোমাদের কথাগুলো বলতেছি যাতে তোমরা ব্যাপারগুলো ধরতে পারো এখন ধরো এই কেন্দ্রীয় থেকে আমি বের করতে চাই যে এখানে সপ্তম চরম আমি বের করতে চাই তাহলে এটা হচ্ছে প্রথম চরম আমি এরকম সপ্তম চরম কোথায় গিয়ে পাবো সেটা যদি বের করতে চাই তার ফর্মুলাটা হচ্ছে এটা যে আমরা কেন্দ্রীয় চরম থেকে আমরা এনতম এই যে এনতম আমাদের উজ্জ্বল বা অন্ধকারও বলতে পারি আমি বলতে পারি সপ্তম অন্ধকার কোথায় তৈরি হয়েছে কেন্দ্রীয় চরম থেকে তার ফর্মুলাটাই হচ্ছে এটা দেখো যে কেন্দ্রীয় চরম হতে এনতম উজ্জ্বল ধরার দূরত্ব হচ্ছে এটা ফর্মুলাটা এখানে এন মানে হচ্ছে যে সপ্তম বলে এন এর ভ্যালু সাত আর ল্যামরা তো তোমাদের দেওয়াই থাকবে অথবা বের করে থাকবে আর ডি কি ডি হচ্ছে এই যে চির থেকে পর্দার দূরত্বটা ডি আর এ হচ্ছে যে দুইটা চিড়ের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে ডি মানে দুইটা থাকবে চির আর যদি অন্ধকার হয় অন্ধকার বা অবম তার জন্য হচ্ছে যে ফর্মুলা এইটা উজ্জ্বলের জন্য একটা ফর্মুলা অন্ধকারের জন্য আরেকটা ফর্মুলা এই দুইটা জিনিস একটু মাথায় রাখবো তারপরে এসে হচ্ছে ডোরা ব্যবধান ডোরা ব্যবধানের এই ফর্মুলাটা মানে কি বোঝায় ডোরা ব্যবধান মানে বোঝায় ধরো এই যে দেখো ডোরা ব্যবধান আমাদের বলতে পারো যে এখানে ডোরা ব্যবধান মানে একটা ডোরা থেকে আরেকটা ডোরার দূরত্ব কোশ্চেন আসতে পারে যে ডোরা তাহলে কোন ডোরা উজ্জ্বল না অবম দুইটাই দুইটার একই জন্য দেখো এই ডোরা ব্যবধানটা মানে কি বুঝায় তোমাদের একটু ভালো করে বুঝাই আগে একটু আগেই তোমাকে বললাম যে তোমাদের বললাম যে ডোরা ব্যবধান আমাদের আহ উজ্জ্বলের জন্য হইতে পারে অবমের জন্য হইতে পারে তো ডোরা ব্যবধানটা দেখো আমরা এই যে এভাবে মাথায় রাখবা একটা শুরু থেকে আরেকটা শুরু এই দূরত্ব হইতে পারে কেন এই বেসিকটা জানা লাগবে যদি এভাবে কোশ্চেন দিয়ে দেয় যে একটা ডোরা থেকে আরেকটা ডোরার একটা ডোরার শেষ থেকে আরেকটা ডোরার শেষ অথবা একটা ডোরার শুরু থেকে আরেকটা ডোরার শুরু এভাবে যদি বলে দেয় তাহলে তোমার বুঝে নিতে হবে সেটা আসলে তোমার ডোরা ব্যবধান কি বলেছে তাহলে ডোরা ব্যবধান কি একটা কালোর বা একটা অন্ধকারের আমাদের শুরু থেকে শুরু হইতে পারে অথবা শেষ থেকে আরেকটা শেষ অথবা একটার মধ্য থেকে আরেকটার মধ্যবর্তী এই তিন ভাবে আমরা ডোরা ব্যবধান মেজার করতে পারি তাহলে ডোরা ব্যবধান তিন ভাবে মেজার করা যায় কিভাবে আরেকবার ছোট্ট করে বলি একটার শুরু থেকে আরেকটা শুরু একটার অন্ধকারের শুরু থেকে আরেকটার থার ঠিক পরবর্তীটার অন্ধকারের শুরু একটার অন্ধকারের শেষ থেকে আরেকটা শেষ আর একটার মাঝের আরেকটা মাঝে এই দুইটার মধ্যবর্তী দূরত্বে ডোরা ব্যবধান তার ফর্মুলা এটা এটাকে ডেলেক্স দ্বারা আমাদের দেওয়া হয়েছে আর কি তপন স্যারের বইতে আর দোরা প্রস্থ মানে কি দৌড়া প্রস্থ মানে এই যে এইটুকু দোরা মানে একটা দৌড়ার কতটুকু প্রস্থ তার নাম শুনে বোঝা যাচ্ছে যে একটা কতটুকু প্রস্থ সেটা ফর্মুলা কি ল্যামডা ডি বাই আচ্ছা ঠিক আছে এখন তারপর আসে কৌণিক ব্যবধান ব্যবধান মানে হচ্ছে যে তোমার এই যে এখানে কোন কত অ্যাঙ্গেল তৈরি করে এটাই হচ্ছে কৌণিক ব্যবধান যদি উজ্জ্বলের জন্য কৌণিক ব্যবধান চায় ফর্মুলা হচ্ছে এটা যদি অন্ধকারের জন্য কৌণিক ব্যবধান চায় ফর্মুলা হচ্ছে এটা এই দুটো ফর্মুলা ইউজ করবো আর কনিক বিস্তার মানে কি কৌিক বিস্তার মানে হচ্ছে দেখো তোমাকে একটু আগে বুঝিয়েছি যে প্রথম প্রথম চরম এখানে আছে আছে চরমও তার মানে আমরা যদি এই এই পয়েন্ট অ্যাড করি এটাকে ধরো কথা চিন্তা করি এস অর্থাৎ কনিক ব্যবধান মানে হচ্ছে রে আমাদের টোটাল এই অ্যাঙ্গেলটা মানে টু থিটা আমরা এটা যেহেতু ধরে নিয়েছি থিটা এটাও কি হবে থিটা হবে কারণ কেন্দ্রীয় চরম থেকে দুইটা একই দূরত্বে থাকবে তার মানে এই টোটাল যে থিটাটা বের করবা এটাকে দুই দিয়ে গুণ করে দিবা সিম্পলি তাহলে তোমরা পেয়ে যাবা কৌণিক বিস্তারটা কত আর এটা হচ্ছে আরেকটা নেসেসারি ফর্মুলা এটা তোমরা অবশ্যই জেনে রাখবে এটা তোমাদের চ্যাপ্টারে না থাকলেও এটা আসলে ভৌত আলোকবিজ্ঞানে নেয় এটা জ্যামেটিক আলোক বিজ্ঞানে কিন্তু তারপরেও এই ফর্মুলাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে তোমাদের যখন মাধ্যম চেঞ্জ করা হয় তখন কিন্তু ল্যামডাও চেঞ্জ হয় আলোর বেগও চেঞ্জ হয় এই মিউ দ্বারা প্রতি বোঝায় ঠিক আছে ওইভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলো একটু করে রাখবে এখন তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছে যে স্যাম্পল হিসেবে একটা বডেল কোশ্চেনের কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে আদমজির আদমজির আচ্ছা আমি হচ্ছে যে একটু আলাদা করে লিখে দিচ্ছি তো আশা করি এটুকু সবার তোলা শেষ আমি উপরের অংশটুকু একটু ক্লিন করছি যে কলেজের কলেজের আদমজি আচ্ছা আমি বাংলায় লিখে দিচ্ছি তোমরা হচ্ছে আদমজি কলেজের দুই সালের নির্বাচনী প্রশ্ন বা টেস্ট কোশ্চেনটা তোমরা দেখবা টেস্ট এক্সাম যে হবে সেটার কোশ্চেনটা দেখে ফেলবা এটি একটু অন্য ধরনের আর কি আর বাকিগুলো দেখবা মানে এটা এটা স্পেশালি দেখে দেখে রাখবা দেখার আগে অন্য কিছু রাখতে পারো ফরওয়ার্ড আছে কয়েকটা জায়গায় থাকতেই পারে আমি আপাতত যেগুলো দেখেছি তাদের মধ্যে আমি কেবল আদমজির ব্যাপারটা একটু অন্য রকম দেখেছি বাকি কোশ্চেনগুলো মোটামুটি পারার মতো ঠিক আছে তো আশা করি এই ফর্মুলাগুলো দিয়েই দিয়ে তোমাদের যত সব ঝামেলাগুলো আছে সবগুলা তোমাদের হয়ে যাবে তো যাই হোক তো এরই মাধ্যমে তাহলে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের ব্যাপারটাও আমরা ক্লিয়ার করে ফেললাম তোমরা শুধু যদি তোমাদের মনে হয় যে ওকে ফাইন পুরো চাপটা আমি বুঝতেছি না বা আমার ঝামেলা হচ্ছে আমি বলবো হচ্ছে যে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেখো ফর্মুলাগুলো দিয়ে আগে ম্যাথগুলা করো ইউজ টু হও কারণ দিন শেষে তোমরা চিন্তা করো যে চার তিন সাতটা মার্ক একটা সিজন ছিল সাতটা মার্ক তোমার ম্যাথ কোশ্চেন দিয়ে আসবে তোমরা যদি ব্যাপারগুলো একটু ধরতে জানো এবং তোমরা ওই কোশ্চেনের স্যাম্পলগুলো পড়তে পড়তে তোমাদের আইডিয়া হয়ে যাবে কি ধরনের ব্যাপার আসলে কখন কি করতে হবে এই সূত্রগুলো অব অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং তোমাদের শর্ট সিলেবাসের জন্য তো আশা করি খুব ভালো একটা তোমরা এটা প্রিপারেশন নিতে পারবে তোমাদের সমস্যা খুবই কম হবে আপাত দৃষ্টিতে এটা অনেক কঠিন মনে হলেও আসলে এটা খুবই সহজ একটা চ্যাপ্টার কারণ আলোর চ্যাপ্টারগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারগুলো হয় দুই একটা জায়গায় একটু পেঁচাতে পারি। সেটা আমি অবশ্যই বলছি দুই একটা জায়গায় পেঁচাতে পারি সেগুলো তোমরা হচ্ছে যে স্যাম্পল গুলো দেখলে তোমাদের কাছে সেটাও জানা হয়ে যাবে তো যাই হোক তো আজকে আপাতত আমরা এইটুকুই দেখি সবাইকে এইচএসি পরীক্ষার জন্য শুভকামনা আশা করি ভালো কিছু একটা করবো আজকে তাহলে আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম